لكن ما اقرا 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 كانت اجمل حكمه اقرا بسم الله تعالى اقرا واصعد نحو ال... সালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের কাছের দেশ ও বাহিরের সকল সকল স্তরের বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আবারও আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যেই বিষয়টি একজন মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দেবে যেই বিষয়টি একজন মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিনের অতি নৈকট্য ভাজন করে তুলবে আল্লাহ পাকের প্রিয় একজন বান্দা বান্দি হিসাবে গড়ে তুলবে যেই বিষয়টির মাধ্যমে এই দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য আমাদেরকে আসল উদ্দেশ্যে যে উদ্দেশ্যে পাক আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের সৃষ্টিকর্তা সেই উদ্দেশ্যকে সফল করে দিবে যেই বিষয়টি আমরা যদি অর্জন না করতে পারি আমাদের এই বিষয়টিতে যদি আমাদের মজবুতি অর্জন না করতে পারি তাহলে এই দুনিয়াতে আসার কোনো অর্থই হলো না এই দুনিয়াতে আপনি যতই চাকচিক্যভাবে জীবনযাপন করেন না কেন যদি আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব ওই বিষয়টি যদি আপনি অর্জন না করতে পারেন আপনি যেই হন না কেন আপনি মানুষ হলেই পরে আপনার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য কিছু বিধান নাজিল করেছেন ওই বিষয়গুলো যদি আপনি অর্জন না করতে পারেন তাহলে কিন্তু এই পৃথিবীতে আসার সফলতা আপনি অর্জন করতে পারলেন না সপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা তাই আর দেরি না করে আসুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বিষয়টি নিয়ে আলোচনা করা শুরু করি এরই পূর্বে আমি আপনাদেরকে এই জননী টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এই জননী টিভির সাথে আপনারা সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাবের নিয়তে লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বময় বিশ্বময় মহান পাকের দিনের দাওয়াতকে পৌঁছায় দেবেন সে আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ইমান যেই বিষয়টির মাধ্যমে একজন মানুষ কাফের এবং পাকের একজন প্রিয় বান্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের একজন খাঁটি ওম্মত হিসাবে বিবেচিত হবে পরিচিত হবে সেই বিষয়টির নাম হচ্ছে ইমান ইমান যদি কারো না থাকে তাহলে সে যেই মানুষই হোক না কেন সে কিন্তু আল্লাহ পাকের খাস বান্দা হতে পারবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের খাটি বান্দা হতে পারবে না খাটি উম্মত হতে পারবে না এই জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হতে হলে এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে প্রথমে যেই কাজটি করতে হবে আমি শুধু মুসলমান নয় সারা বিশ্বের মানুষকে লক্ষ্য করে আজকেরই প্রোগ্রামটা করতে যাচ্ছি আমরা যাতে করে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ আপনি মানুষ হলে পরে আপনার জন্যই আমাদের এই আলোচনা আপনি যদি বুঝতে পারেন তাহলে এই বিষয়টি আপনি এই বিষয়ের দিকে আপনি আগে আসবেন আসতে পারলে আশা করি আপনার ভাগ্য আপনার সফলতার মঞ্জিলে মক্ষেতে আপনি পৌঁছে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইমান এটা কি আপনারা অনেকে বলতে পারেন ইমান শব্দটা কি ইমান শব্দটি আসলে একটি আরবি শব্দ একটি ধাতু থেকে নির্গত হয়েছে আম আমন এর মূল অর্থ হচ্ছে আত্মার প্রশান্তি ও নির নির্বিকতা লাভ করা সুবাহান আল্লাহ এই ইমানের তাৎপর্য হচ্ছে মনের ভিতর কোনো কথা প্রত্যয় সততার সাথে এমনভাবে দৃঢ় দৃঢ়মূল করে নেয়া যেন যেন তার প্রতিকূল কোনো জিনিসেরও পথ খুঁজে পাওয়া ও প্রবেশ করার কোনো প্রকার আশঙ্কাই না থাকে আবার ইমানের আবেদানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে ইমান শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস বিশ্বাস স্থাপন করা মহানবী সাল্লিয় সাল্লাম আল্লাহর নিকট হতে যা কিছু নিয়ে এসেছেন উহার উপর বিশদ বিষয়গুলোকে বিশদভাবে সংক্ষিপ্ত বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে আন্তরিক বিশ্বাস করার নামই হচ্ছে ইমান এটা আমরা শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞায় আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আসুন এই ইমানদার আরও ইমান যদি আপনি ইমানদার যুগে হতে হন আপনি যেই কোনো ধর্মের হন আপনি যদি নতুন করে ইমান আনতে চান তাহলে আপনি কোন বিষয়ের প্রতি আপনাকে ইমান আনতে হবে এই বিষয়গুলো মহা মানবতার মানবতার মুক্তির সনদ একমাত্র মুক্তির গ্যারান্টি মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলমিন একজন ইমানদারের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে আপনি কোন বিষয়গুলো কিভাবে আপনি ইমানদার হবেন আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লা দিন মিনু নী ওই সমস্ত মানুষেরা ইমানদার হবে যারা অদৃশ্যের উপর গাইবের উপর বিশ্বাস করবে অর্থাৎ পাককে না দেখে যারা বিশ্বাস করেছে আল্লাহ পাক আছেন যারা জান্নাতকে না দেখে বিশ্বাস করেছে জান্নাত আছে যারা জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছে জাহান্নাম আছে পরকালের প্রতি মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন লাভ করতে হবে আবার পাক আমাদেরকে উঠাই উঠাইবেন তার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে এই বিষয় এই বিষয়গুলোকে যারা বিশ্বাস স্থাপন করেছে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এরা হচ্ছে ইমানদার এরপরে পাক বলেন ওই ওকে ইমন আসলা ইমানদার যখন হয়ে যাবেন আপনি যখন ইমান গ্রহণ করবেন তখন আপনি ই মমিন হয়ে গেলেন মমিন হওয়ার পরে আপনার ওপর যেই আপনার ওপর যেই বিষয়টি প্রথমে আসছে সেটি হচ্ছে মৌন মৌরাস আপনাকে নামাজ কায়েম করতে হবে ওয়ামিমা রাজা কোন আর আল্লাপাক আপনাকে যেই রিজিক দান করেছেন এই রিজিক থেকে আল্লাহর পথে আপনাকে কিছু ব্যয় করতে হবে যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমরা একজন মমিন ইমানদার হিসাবে আল্লাপাকের নিকট আমাদের সৃষ্টিকর্তার নিকট পরিচয় দিতে পারবো যে আমি ইমানদার আমি মমিন আর যদি কেউ মমিন হয়ে যায় তাহলে তার তার সফলতাটা কেমন আমাদের সৃষ্টিকর্তাই বলে দিয়েছেন ওল্লা মিনুনা জিলাই ইলাইকা উমা উং জিলা মিং যে যারা হে নবী আপনার উপর যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল করা হয়েছে এর উপরে যারা বিশ্বাস স্থাপন করে এরাই হচ্ছে ইমানদার অবিল ইউ ইউকিন আর এরা পরকালের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক বলছেন উলা ইকা আলা হুদাম মির বিহীম বা উলা ইকা হুমুল মুফলি হন আর এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত আর এরাই হচ্ছে সফল কাম সুবাহান আল্লাহ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইমানদার যারা তারা হবে সফল কাম মৌমিন যারা তারা হবে সফল কাম এবার আপনি অন্যান্য ধর্ম আপনি জন্মগ্রহণ করেছেন আপনার মা ইহুদি আপনার মা খ্রিস্টান আপনার বাবা খ্রিস্টান আপনি হিন্দু আপনি বৌদ্ধ এখন যদি আপনি বিষয়টা বুঝতে পারেন যে আমার আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা অন্যান্য ধর্মে জন্ম নেওয়ার কারণে আমি তো সফলতা অর্জন করতে পারবো না যেহেতু বর্তমান এই বর্তমান হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়কাল এই এই সময়ে যদি আমি ইহুদি থেকে যাই এই সময়ে যদি আমি হিন্দু থেকে যাই এই সময়ে যদি আমি বৌদ্ধ থেকে যাই এই সময়ে যদি আমি নাসারা থেকে যাই অগ্নিপুজক থেকে যাই তাহলে তো আমি সফলতা অর্জন করতে পারবো না সুতরাং আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হওয়া দরকার আল্লাপাকের খাস বান্দা হওয়া দরকার তাহলে আপনাকে এই বিষয়গুলোর প্রতি ইমান আনতে হবে নতুন করে আপনি সাহাদা পাঠ করতে হবে বলতে হবে আসহাদু আল্লা ইলাহা ইহ ও আশহাদু আন্না মুহম্মদ রাসুল্লাহ ও আন্না মোহাম্মদ আব্দু হাসুল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এই বিষয়গুলোর প্রতি যা আপনি বিশ্বাস করেন তাহলে আপনি একজন মমিন হয়ে গেলেন এরপর আল্লাপাক একজন মমিন আরেকজন কাফের মধ্যে পার্থক্য পার্থক্য সৃষ্টি করে দিয়ে সোরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন ফমুর বিত্তাহ ফস্তম সাকাবিল ওসফাফিসা মলাহা যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি তাগুককে অস্বীকার করবে আর আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে যদি ইমান এইভাবে আনতে পারে তাহলে সে যেন এমন একটা মজবুত অবিচ্ছেদ্য রজ্জু ধারণ করে যা কখনো ছেড়ে যাবার নয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপর পাক বলেন সোরা বকারার বাস বাষট্টি নম্বর আয়তে মান আ মান আবিল্লাহি ও বিল ইয়ামিল আহিরি ওয়া আমিল আ সলি হেং ফালাহুম আজুর হুম ইং ওয়ালা হৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া জানো দেখেন কত সুন্দর কথা মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা বুঝি পাক বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহর উপর যে ব্যক্তি বিশ্বাস করবে পরকালের উপর মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এই বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে এই বিশ্বাস স্থাপন করে এই নীতির আলোকে পরকালভিত্তিক জীবনযাপন করবে যারা ন্যাক কাজ করবে যারা ভালো কাজ করবে যারা তাদের জন্য ফালাহোম আজরোহ রব বিহীন তাদের রবের নিকট তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে ওলা হৌফ আলাইহিম তাদের জন্য এই পৃথিবীতে কোনো ভয় নাই ওলা হুম ইহজানুন এবং এই পৃথিবীতে তাদের কোনো চিন্তা থাকবে না সুবাহান আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়তের মধ্যে বলেছেন ফা আমিনু বিল্লাহি ও রসুলি তোমরা আল্লাহর উপর ইমান আনো আর তার রসুলগণের উপর ইমান আনো ওয়াইং মিনু ও তত্ত্বাকু আর যদি তোমরা ইমান আনতে পারো এবং ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করতে পারো তাহলে ফালাকুম আজরুন আজিম তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা রেখেছেন মনোরম আকর্ষণীয় মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ কুল্লুন আহ মানাবিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলি আর একজন মমিন যারা ইমানদার হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকেই আল্লাহর উপরই মানানবে এবং সমস্ত ফেরেস তাদের উপরই মানানবে এবং আল্লাহর পক্ষ থেকে যত কিতাব নবী রাসুলগণের উপর নাজিল করা হয়েছে সকল কিতাবের উপর তারা বিশ্বাস করবে এবং সকল নবীর উপর তারা বিশ্বাস করবে আহাদিম আহাদিমির রসুলি এবং তারা কোনো নবী রাসুলকে পার্থক্য করবে না যা আমরা এই নবীকে মানি ওই নবীকে মানি না ওই নবীর অনুসারী ওই নবীর অনুসারী না এইভাবে কোন নবীকে তারা পার্থক্য করবে না তবে হ্যাঁ তারা বলবে ওয়কালো সামিনা আতানা বর্তমানে যেহেতু কোরআন সর্বশেষ গ্রন্থ আর সর্বশেষ নবী যেহেতু মোহাম্মদুর রসুল্ল সাল্লা এই জন্য এখন তারা বলবে আমরা যা শুনলাম তা মেনে নিলাম আমরা যদিও আগের ধর্ম অনুসরণ করতাম কিন্তু যেহেতু বর্তমানে নবী শেষ নবী এসে গেছেন এখন আমরা ওই সব বাদ দিয়ে এখন আমরা নবীর বিশ্ব নবী তামন নবী 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 মোহাম্মদরুসল্লা সাল্লু সাল্লামের অনুসরণ অনুসারী হয়ে যাব যদি এই কথা কেউ বলতে পারে তাহলেই তার জীবন দণ্ড হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আপনাদের সামনে ইমান নিয়ে যে আয়াতগুলো পেশ করেছি আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলতে চাই যে এই পৃথিবীতে যারা ইমান আনবে না বিশ্বাসস্থাপন করবে না তাদের জীবন তাদের চালচলন তাদের পরিবেশ এত চাকচিক্য হতে পারে কিন্তু আখেরাতের আখেরাতের মধ্যে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবে না তাদের জীবন হয়ে যাবে হাহাকার তাদের জীবন হয়ে যাবে দুর্বাগাগ্রস্ত আল্লাপাক বলেন ইনলাদাবিল আখিরা যেই ব্যক্তি যারা আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে না আমি তাদের কাজগুলোকে তো চাকচিক্য করে দেই দুনিয়ার কাজকে ফাহুম ফাহুমাহ আর এর মধ্যে তারা পতভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় নজ্লা এই জন্য আমাদের সকলের দরকার যে আমরা যেন ইমান আনতে পারি ইমান নিয়ে যেন মরতে পারি ইমান নিয়ে বাঁচতে পারি শুধু কি তাই ইমানের ব্যাপারে আল্লাহর আল্লাহনবী সাল সাল্লাম কি বলেছেন বাইহাকি শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি শোনাতে চাচ্ছি আন আবি সাঈদিন রাজিউল্লাহ তালান আনি নবী সাল্লাহ আলী আসাল্লাম পালা মাসালুল মুকমিনী ও মাসালুল ইমান কত সুন্দর আল্লাহর নবী বলছেন যে একজন মমিন আর ইমানের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল ফারাসিফি আহিয়াতিহি জুলু যে ইমান ইমানদার ইমানদার ব্যক্তিও ইমানের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে উদাহরণ হচ্ছে উপমা হচ্ছে যে খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা একটি গোড়ার মতো সুবাহাল্লাহি ওই গোড়াটা রশি দিয়ে বাঁধা খুঁটির মধ্যে গোড়াটা ঘুরতে থাকে ঘুরতে গড়তে ঘুরতে গুরতে অবশেষে ওই গোড়াটি কোথায় ফিরে আসে গোড়াটি অবশেষে খুঁটির দিকেই ফিরে আসে তদ্রুপভাবে আল্লাহ নবী সল্লাহ সাল্লাম বলছেন একজন মমিন ও আন ও ইন্মেল একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে হ্যাঁ এরা মমিনাও চলাফেরা করতে গিয়ে ভুল করতে পারে ভুল করতে পারে কিন্তু সুম মাইয়ার ইমান শেষ পর্যন্ত তারা ইমানের দিকে ফিরে আসে আলহামদুলিল্লাহ ইমানের দিকে ফিরে আসবে আত্রিম কুমুল আতকেয়া মারু ফাকুমুল ফুল আল্লাহ নবী ইমানদারদের জন্য এখানে দুইটা কর্মসূচি ঘোষণা করেছেন যে হে ইমানদার বিক্রি হে মানুষেরা তোমরা ইমানদারদেরকে খাওয়াও একে অপরকে খাওয়াও এবং মমিন যারা তোমরা মমিন একজন মমিন আরেকজন মমিনের সাথে ভালো ব্যবহার করো সকল মানুষকে বলা হচ্ছে যারা ইমানদার ইমানদারদের সাথে তোমরা ভালো ব্যবহার করো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা হাদিসের মধ্যে আল্লাহনবী সাল্লাহ আসসালাম কত সুন্দর করে আমাদের সামনে পেশ করে গিয়েছেন আর আমর অবনে আবার সারাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন কলতুয় রসুল আল্লাহ মাল ইমান আমি বললাম হে আল্লাহ রাসূল ইমান কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সামাহা ইমান হচ্ছে ইমান হচ্ছে আসাবর সবর মানে ধৈর্য ও সহনশীলতা সামাহা হচ্ছে দানশীলতা নমনীয়তা উদারতা এই বিষয়গুলো যার মধ্যে থাকবে বলতে হবে তার মধ্যে ইমান আছে ধৈর্য আছে এবং দানশীলতা নমনীয়তা উদারতা আছে বলতে হবে এই বৃত্তির মধ্যে ইমান আছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আন্বি আনব্বাসিন রাজিয়াল কল কল রসুল্লাহি সাল্লাম দা আমুল ইমানি মান রিয়াবিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা আবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ রু নবী ইসলাম বলছেন ইমানের সাত ওই ব্যক্তি পাইবে যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ সুবাহ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে যেই ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি একমাত্র রাসুল হিসাবে মেনে নিয়েছে নবী হিসাবে মেনে নিয়েছে এই কাজ যারা করবে তারাই কেবল ইমানের সাথ পাবে আলহামদুলিল্লাহ এই জন্য ভাইরামার আমাদেরকে এক নম্বরে রক হিসাবে মানতে হবে কাকে আল্লাহ সুবাহ তালাকে ধর্ম হিসাবে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে ধর্ম হিসাবে মানতে হবে একমাত্র কি ইসলামকে আর নবী হিসাবে মানতে হবে কাকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হজরত আনাস তালান যেই সাহাবি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের প্রায় দশ বছর যাবৎ খেদমত করেছেন খাদেম ছিলেন সেই সাহাবি আনাসরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লা সাল্লাম বলেছেন লা আহাদুকুম মা তো কত সুন্দর কথা আল্লাহ নবী এখানে বলেছেন যে ওই তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য তোমরা যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো না যেই পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসো প্রিয় মনে করো ওই বিষয়টাকে অপরের জন্য পছন্দ ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মবিন হতে পারবে না ইমানদার হতে পারবে না সুবাহান আল্লাহ এই যে একটি হাদিস কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন শুধুকে তাই আল্লাহ নবীর আরেক সাহাবি থেকে বর্ণিত আন আব্দুল আব্নি আমরিন রদিয়াল্লাহতেলাম কল কল রসোল লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হ্যাঁকুনা হাওয়াহু তাবা আল লিমা জিক্তুবি সরে সন্ন্যা এই হাদিস রয়েছে যে আল্লাহর নবী সল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা নিয়ে এসেছি এর উপর যারা বিশ্বাস করতে না পারবে এর অনুসরণ যারা না করতে পারবে এর অধীন যারা না হবে এই দিনের অধীন যারা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলছেন আন আবি উমামা তালানু কল হজরত আবু উমামা রাজি আল্লাহ থেকে সাল্লাম মাল ইমান রসুলসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ ইমান কী তখন আল্লাহর নবী আরেকটা এই হাদিসের মধ্যে সুন্দর আরেকটি সংজ্ঞা দিয়েছেন ইমানের যে ইমান হচ্ছে ইজা ইজ আসান যদি ভালো কাজ তোমার কাছে ভালো লাগে খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগে ভালো কাজ করলে মনের মধ্যে আনন্দ পাও খারাপ কাজ করলে মনটা একটু অনুতুপ্ত হয় তাহলে বুঝতে হবে ফা আন্তাম ওমিন তুমি মমিন বুঝতে তোমার ভিতরে ইমান আছে সুবাহান আল্লাহ এই যে বিষয়গুলো আমাদেরকে আল্লাহ এবং তার রাসুল পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন এই এখন যারা ইমান থেকে যারা দূরে ছরে থাকবে ইমানের কাছে যারা আসবে না ইমানদার যারা হবে না তাদের মতো পুরা কভাল হতভাগ্য আর পৃথিবীতেও থাকবে না পরকালেও হাসর মাঠে তারা শুধু হাই হাই, হাই হাই, আফসোস হাই আফসোস কমিটির সদস্য হয়ে যাবে তারা তারা শুধু হাই হাই করবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে আর যারা ইমানদার তারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ রবুল্লা আলহমিন আমাদের সকল এই বিশ্ববাসীকে এই বিষয়গুলো বুঝে আমরা যেন আল্লাহ এবং তার রাসলের উপর ইমান এনে আমাদের জীবনটা ইমান ভিত্তিক করতে পারি পরকাল ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে মহান আল্লাপাক দান করুক ইয়া এ আশা প্রত্যাশা করে আজকের মতো এখানে এ বিদা নিচ্ছি আসসালামাইকুম বরহমুলি বারকাত